খানাকুলের কিশোরপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা এলাকায়, অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। খানাকুলের কিশোরপুর এলাকায় এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট ও আরামবাগের এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে বিজেপির বিরুদ্ধে। সমস্ত বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গেছে। শুক্রবার সকালে আরামবাগের সালেপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূল কর্মী মুক্তারাম বাগ ওই এলাকায় গিয়েছিলেন। পেশায় ইঞ্জিন ভ্যান চালক মুক্ত, তিনি এদিন ওই এলাকায় ব্যবসার কাজে গিয়েছিলেন। সেই সময় তাকে একাকী পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তার উপর চড়াও হয়। আক্রান্তের অভিযোগ মণিশঙ্কর জানা নামে বিজেপির এক নেতা তাকে হুমকি দিতে শুরু করে। পরে শুরু হয় এলোপাতাড়ি মারধর। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিশোরপুরে, এটা কিশোরপুর কত শিবতলাম, আমি এবারে তোমাকে ইয়ে নামগুলো ঠিক আমি জানিনি। মণিশঙ্কর ওই বলো, একজন একজন বলো যে আমার নাম মণিশঙ্কর, যাবি যে বলে দিবি বাচ্চুকে যে হচ্ছে আমি মেরেছি, কি করতে পারে কি বলে, তারপরে পাক মানে বিশাল পোচালাচালি করছে। তারপরে আমাকে ট্রেনে নামানো, নামিয়ে ফেলে মারলো, তারপরে একটা বাঁশ দিলো, এসে আমি দাঁড়িয়েছিলাম তো মারলো। তারপরে বুট দিয়ে তিন থেকে ছজন ছিল, তিনজন খুব মেরেছে, খুব মারলো, মেরে বলছে চলে যা। আমি এবার আস্তে আস্তে মারলো, আমরা তো আমি তো সেটাও কিছু বুঝতেই পারিনি তো কেন মেরেছে সেটা। হ্যাঁ, দলের সঙ্গে যুক্ত আছি, আমি টিএমসি করি, তারা মারধর করছে। ওর সম্মত ওরা বলছে যে বিজেপি এসুক, মানে যে ভোটে ভোট হোক, ভোটের পর যখন যখন মানে ক্ষমতা আসবো তখন দেখি। আরামবাগে হাসপাতালে তার সাথে দেখা করেন ব্লক সভাপতি কমল কুশারি ও স্থানীয় পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী। মারধরের বিষয়ে ব্লক সভাপতি কমল কুশারি ঠিক কি বলছেন শুনুন। আজ সকালে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী মুক্ত বাদ ওর টলি চালিয়ে খায়, ও টলি নিয়ে কিশোরপুরে মাল দিতে গিয়েছিলো। ওইখানে গিয়ে মণিশঙ্কর জানা এর নেতৃত্বে বেশ কিছু ছেলে ওকে বেধড়ক মারধর করেছে, আমরা হসপিটালে ভর্তি করেছি। ও তৃণমূল কংগ্রেস করে বলে, তারা বিজেপির লোক, মণিশঙ্কর জানা বিজেপির ওখানে মানে সভাপতি কিশোরপুরে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে খানাকুলের কিশোরপুর 1 নম্বর অঞ্চলের বুথ সভাপতি সুকুমার মাইতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এদিন যখন সুকুমার বাবু তার স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়ির ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে দেয় বিজেপির গুন্ডা বাহিনী। পরে খবর দেওয়া হয় খানাকুল পুলিশে। পাশাপাশি এলাকায় পৌঁছান স্থানীয় দাপুটে তৃণমূল নেত্রী তাপসী বায়ের। সমস্ত বিষয়টি নিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। আপনারা জানেন সকলেই, বিজেপি যে একটা জঞ্জালের দল, যে হারমাদের দল, জল্লাদের দল, এদের কর্মকাণ্ডই বলে দিচ্ছে। এই বাড়িঘর লুটপাটের পরও আজকে সকালে সালেপুর টুয়ে বাড়ি মুক্তরাম বাগ, আমাদেরই দলের কর্মী, ওই কিশোরপুর এরিয়ায় উনি মাল দিতে যাচ্ছিলেন ভ্যান চালিয়ে, ওনাকে ফেলে রাস্তায় মারধর করা হয়েছে নির্মমভাবে। অথচ বিমানবাবুরা দেখুন বড় বড় কথা বলছে, নাটক করছে, মায়া কান্না কাঁদছে, আবার ওনারা নাটকবাজি করে মানুষের কাছে বলছে ওনারা নাকি মানুষের দল, মানুষ ওনাদের সঙ্গে নেই, এটা বুঝতে পেরেছে বলেই ওনাদের যারা হারমাদ আছে, জল্লাদ আছে, ওদের সংস্কৃতি তো এটা, মারো ভাঙো, মানুষের বাড়িঘর জ্বালাও, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া যাতে না যায় তার সার্বিক ওনারা প্রয়াস করছেন। আপনারা দেখুন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস বলছে যে এই সময় রাজনীতি নয়। পৃথক দুটি ক্ষেত্রে বিজেপির নাম জড়ানোর প্রসঙ্গকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। পুরে যে ঘটনাটা ঘটেছে বলছে নাকি আমাদের ছেলেরা ওই তৃণমূল ছেলেকে মারধর করেছে, সম্পূর্ণ একটা ভুল কথা এবং মিথ্যাভাবে ঘটনা করা হচ্ছে। এর আগে আমাদের মণ্ডল সভাপতিকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, ওখানে আবারও চেষ্টা করছে কোনো আমাদের যুব কার্যকর্তাকে ফাঁসানোর জন্য। তাই আজকে মিথ্যাভাবে ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেস নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের ঝামেলা বিজেপি ঘরে জাগানোর চেষ্টা করছে।
এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো যোগ সাজেস নেই, ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এইসব ঘটনা ঘটিয়েছে আর নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে। সব মিলিয়ে একই এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে বিজেপির কর্মকাণ্ডে স্তম্ভিত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।